এবার আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। নানা অনিয়মে ফরেস্ট ফাইন্যান্সের চেয়ারম্যান শামসুল ইসলাম ভরসাকে অপসারণ করে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে বিএসইসি। নতুন চেয়ারম্যান হয়েছেন সোনালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আশরাফুল মকবুল। বাংলাদেশে বেসরকারি ব্যাংকে প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক হলেন হুমায়রা আজম। তিনি ট্রাস্ট ব্যাংকের এমডি এবং সিইও এর দায়িত্ব নিয়েছেন। এর আগে তিনি একই ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ষষ্ঠ ধাপের প্রথম দিনে ভাষান্তরে যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম গেছেন 2555 জন রোহিঙ্গা। দুপুরে কক্সবাজারের রুকিয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে 44টি বাসে করে তাদের চট্টগ্রামে আনা হয়। পাবনা শহরের মধ্য দিয়ে প্রবাহিত ইছামতী নদী পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে। দুপুরে শহরের হাউস পাড়া থেকে নদী খনন কাজের উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।